বাপকে বলবেন 20 লাখ টাকা দেওয়ার জন্য। মনিরুজ্জামান মনির, বাসা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। কারো কাছে তিনি কালা মনির, আবার কারো কাছে আমেরিকান মনির। তবে মা সাভিয়া খাতুনের কাছে তার পরিচয় ভিন্ন। আমার একটা মাত্র ছিল, আমি অনেক আদর্শ মানুষ করতাম। আমার যা সম্পত্তি, টাকা পয়সা সব ছেলে মেয়েকে দিতে, আমার হাজবেন্ড, আমি, আমার জামাইদের পড়া সব, আমার ছেলেকে কোনোদিন ঔষধ খাওয়ায় খাওয়ায়নি। আমি খুব সব এলাকার মধ্যে জিজ্ঞেস করলে তুমি পাবা। সন্ত্রাসী কিংবা অপরাধী হলেও পৃথিবীর সব মায়ের কাছে তার সন্তান সেরা সন্তান। এজন্য নিজের জীবন দিয়ে হলেও মায়েরা প্রতিটি সন্তানকে আগলে রাখেন। আমার আমার ছেলে এত সুন্দর, এত লম্বা সাদা, সে ছেলেকে আমার বলছে যে কালা মনি। এই দুটো তো প্রমাণ পাওয়া যায় যে সত্য নাম। মা সাভিয়া খাতুনের এমন প্রশ্নের উত্তর এলাকাবাসী তথা আইন শৃঙ্খলা বাহিনী ভালো দিতে পারবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর খাতায় তিনি শীর্ষ সন্ত্রাসী এবং ভূমিদস্যু। কয়েক মাস আগে যিনি এলিট ফোর্স র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন, এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র এবং মাদকদ্রব্য। মনির গ্রেফতারের পর তার নানা অপরাধ অপকর্মের ফিরিস্তি বেরিয়ে আসে গণমাধ্যমের খবরে, যাতে তার অপরাধ জগতের অনেক অজানা তথ্য উঠে আসে। বিস্ময়কর এমন তথ্যের সাথে মায়ের বক্তব্য কোনোভাবেই মেলানো যায় না, বরং প্রশ্ন ওঠে এত ভালো ছেলে কিভাবে এত বড় অপরাধী হয়ে ওঠেন। উত্তরটা মেলাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে চাই, কিন্তু তিনি কথা বলেননি। তবে কথা বলেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ। একবার তো এজাহারে প্রকাশিত হলো যে সে একজন আসামি। পরবর্তী পর্যায়ে যখন চার্জশিটেও আবার তার নাম অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তিনি আবারও প্রমাণিত হলো যে তিনি এই মামলায় আসামি। তাহলে দুইবার যেখানে প্রমাণিত হলো, এরকম একটা প্রমাণীকৃত আসামি কোনো মতেই দেশ ত্যাগ করতে পারেন না। কারো বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হলে সেটি অপরাধের প্রথম ধাপ, এবং মামলার অভিযোগপত্র দিলে সেটি দ্বিতীয় ধাপ। অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যায় মনিরুজ্জামান মনির আইনিভাবেই অপরাধী হিসেবে চিহ্নিত। কিন্তু এমন একজন ব্যক্তি জামিন নিয়ে কিভাবে দেশ ছাড়েন, সেটাই এখন প্রশ্ন। আপনার ওই বাপকে বলবেন 20 লাখ টাকা দেওয়ার জন্য, নাহলে কিন্তু ফায়ার করে ফেলায় দেবো। একেবারে বলো আমার নাম মনির, আমাকে আমাকে দেখে শুনে কথা বলেন। আবু তালেব ঢাকা উদ্যান এলাকায় এক নিকটাত্মীয়র বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। সেখানেই সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েছিলেন, যিনি এর আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। ফলে তিনি যেমনি সাহসী তেমনি উচ্চ কণ্ঠের অধিকারী। ফটফট করে 2-3টা আর্মস বের করছে, অটোমেটিকলি আর্মস রেজ করছে। আর্মস বের করে যে এই যে এই পিস্তলের মাথা, তার বলবে নাহলে 3 দিনের ভিতরে শেষ করে ফেলবো। শক্তি, সামর্থ্য, সাহস আর উন্নত সামরিক প্রশিক্ষণ সবই ছিল তালেবের, কিন্তু কোনো কিছুই সেদিন কাজে দেয়নি। অর্থাৎ সন্ত্রাসীদের আচমকা হানায় অনেকটা জিম্মি হয়ে পড়েছিলেন, ফলে সব থাকার পরও সন্ত্রাসী মনির বাহিনীর কাছে অসহায় হয়ে পড়েন। 1 লক্ষ টাকা লিখছিল যে বাড়ির চান্দা নাকি রসিদ, জানি রসিদ দিয়ে কাগজের কলমের থেকে আমাদের কাছ থেকে 1 লাখ টাকা এনেছে। প্রায় একই রকম ঘটনা তরুণ ব্যবসায়ী ইয়াসিনের, যিনি কিছু বুঝতে না বুঝতেই মনির বাহিনী তাকে তুলে নিয়েছিল। সেদিন ছিল আপনার জানুয়ারি মাসের 17 তারিখ, রোজ শনিবার, 2015 সালের। আমি মিরপুর 1 নম্বর থেকে বাসায় ফিরতেছিলাম। তখন 10 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামন থেকে মনিরের সহযোগী হুমায়ুন এবং শাহাবুদ্দি, আরও কিছু লোক ছিল, ওদের আমি চিনি না, ওরা দুজন আমাকে প্রাইভেটে করে প্রথম নিয়ে আসে পিসি কালচার হাউজিং। যে তুমি চিনো আমাকে? আমাকে না, তুমি চিনো না আমারে, আমাকে আপনি তো খালি জানি যে আপনি মনির, আমি ভূমিদস্যু মনির, ও নিজেই বলে। ওর ওখানে নিয়ে আমাকে খুব নির্যাতন করে, এবং কেউ এক পর্যায়ে আমার এখানে একটা কিক করে, লাথি দেয় বুকে, লাথি আর পিঠে লোহার রড দিয়ে খুঁচিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখেন ইয়াসিনকে। অনেকটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ইয়াসিন এখনও নির্যাতনের চিহ্ন বহন করছেন, কিন্তু জীবনের ভয়ে এতদিনেও মামলা করার সাহস পাননি। হ্যাঁ মনির, আপনার সারা রাত টর্চার করে সারাদিনই করার পর আমাকে বিকেল 5টায় নিজস্থ সে নিজে চেয়ারম্যানের অফিসে যেয়ে আমার গার্জিয়ানকে বাসা থেকে ডেকে গার্জিয়ানের কাছে দিয়ে যায়।
প্রায় একই অবস্থা ইট ব্যবসায়ী বরকতুল্লার বেলায়ও, যিনি মনির ও তার বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলেন। মাল নিতে আসে রাতে 1:30টার সময়, তখন আবার এসে আমি হাতে নাতে ধরি, ধরার পরে থানা পুলিশ দিয়ে চেষ্টা করি মালিক করার জন্য, কিন্তু তারে বাদ দেওয়া কেসটা হয়। কেস হওয়ার পরে মাল তার বাড়ি থেকে উদ্ধার হয় এবং সে আসামি হয়। এ সমস্ত কথা বলাতে সে হইলো আমারে একটা সময় মাথায় কোপ দেয়। বরকতের ইট ব্যবসায় কয়েক দফা হানা দেওয়ার অভিযোগ মনির ও তার বাহিনীর বিরুদ্ধে, এ নিয়ে মামলা করায় উল্টো নির্যাতন এবং হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। জীবন নিয়ে ঝুঁকির মুখে থাকা বরকত এমন পরিস্থিতিতে স্তম্ভিত। আমার জন্ম এখানে, জীবনের এরকম সন্ত্রাসী দেখিনি আর কি। কারো বাড়ি কাগজপত্র ছাড়াই সাট করে দখল করেন যায়, কারো ব্যবসা প্রতিষ্ঠান এক এক করে তিনবার লুট করে নিয়ন যায়। দখলটা কিছুটা হইলেও কমছে, কিন্তু অন্য সাইড গেলে যেমন চাঁদাবাজি, মানুষের ভয় দেখানি, এ সমস্ত কামকাজ তাদের সবটাই আছে, আর যেগুলি দখলপাতি নিচেগুলো ওইভাবেই রয়েছে। বরকতুল্লা দিনে দুপুরে পরের জমি দখল কিংবা লুটপাট হতে না দেখলেও আমরা এমনই একটি ঘটনা দেখাতে চাই, যেটি শুধু দখলই হয়নি, সেখানে দিব্যি নতুন ভবনও নির্মাণ হয়েছে। ঢাকা উদ্যানের 1 নম্বর রোড, ব্লক নম্বর সি, প্লট নম্বর 2। নির্মাণাধীন এই বাড়িটির জমির মালিকানা দাবিদার কে মোস্তফা নাজিম। 2003 সালে জমিটি কেনার পর থেকে 12 বছর ভোগ দখলে ছিলেন, যেখানে 4টি দোকানও করেছিলেন। এই প্লটটা আমি 2003 সনে খরিদ করেছিলাম, ঢাকা উদ্যানের শুরুর থেকেই। সেটা আমি বসবাস করতেছিলাম, দোকান দিয়েছিলাম 4টা। সেই দোকান আমি নিজেই ভেঙে পাইলিং শুরু করছিলাম আগস্টের 20 তারিখ 2020-এর। পাইলিং অলরেডি আমি শুরু স্টার্ট করছি, ওই দিন রাত্রেই আমার প্লটটা জোরপূর্বক বেদখল হয়ে যাচ্ছে। এরপর থেকে আমি রাস্তা রাস্তায়। জমির মালিকানা দাবিদার নাজিম রাস্তায় রাস্তায় ঘুরলেও সেই জমি শুধু দখলই হয়নি, মাত্র 2 মাসে সেখানে ভবন উঠে গেছে। মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শাকিল আহমেদ নামে একটা সাইনবোর্ড ব্যবহার করছে, এটা জাস্ট ব্যবহৃত নাম, কিন্তু পুরা শেল্টার এবং পুরা বাহিনী মনিরুজ্জামান মনিরের। জেলে যাওয়ার পরে মনির মা এসে এটা নিয়ন্ত্রণ করছে, কাজ করছে। এটা খালি প্লট ছিল, সেটাকে দোতলা বানাইছে, দোকান ভাড়া দিছে, আমি বাধা দিতে গেলেই আমাকে মারধর করে। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা যেমন মানা হয়নি, তেমনি মানা হয়নি আদালতের নিষেধাজ্ঞাও, অর্থাৎ জোর জার মুল্লুক তার। ওখান থেকে কোর্টের থেকে আমার অর্ডার আসছে, স্ট্যাটাস করে অর্ডার আসছে, আমি সাইনবোর্ড লাগাইতে গেছি, 3 বার আমার সাইনবোর্ড ভেঙে দিছে, আমাকে সাইনবোর্ডও লাগাইতে দেয় না, কোর্টের সাইনবোর্ড লাগাইতে দেয় না। নাজিমের জমি দখলের বিষয়ে মনিরের মা সাভিয়া খাতুনের সাথে কথা হয় টিম সার্চ লাইটের, যিনি স্পষ্ট করে বলেছেন অন্যের হয়ে টাকার বিনিময়ে জমিটিতে ভবন নির্মাণের কথা। টাকা তো মনিরের, টাকা তো আরেকজনের নাম, ভাড়া আমি নেই, আমার ছেলে টাকা খরচ করছে, ওই জমির মালিককে টাকা দিচ্ছে, জমির মালিককে টাকা দিচ্ছে, ঘর করছে, এখন এই ঝামেলার মধ্যে তো তাই আমার দেখা থাকে। জমি দখল, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অভিযোগ মনিরের নামে দীর্ঘদিন ধরেই। স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ আর র্যাবের গোয়েন্দা জালে অস্ত্র ও মাদক সহ গ্রেফতারও হন। ঘটনায় র্যাব অস্ত্র ও মাদক আইনে মামলাও করে, সেই মামলায় পুলিশ ইতোমধ্যে চার্জশিটও দিয়েছে। তদন্ত কর্মকর্তা দুলাল হোসেন চার্জশিটে উল্লেখ করেন, মনির মোহাম্মদপুর ও আদাবর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। সামাজিক এবং রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে বৈধ অস্ত্রের পাশাপাশি একাধিক অবৈধ অস্ত্রের মালিকও তিনি। অবৈধ অস্ত্র ভাড়া দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল মনির। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে 400 পিস ইয়াবা এবং 6 রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এর বাইরে একটি লাইসেন্স সহ শর্টগান উদ্ধার করা হয়। রহস্যজনক কারণে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের পরও মনিরের নামে থাকা 2টি অস্ত্রের লাইসেন্স বাতিলে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে আইন তার গতিপথ পাল্টেছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। জমি দখল এবং মনিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা কী, এমন প্রশ্নের উত্তর জানতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদের মুখোমুখি হয়েছিল টিম সার্চ লাইট।
আমি বিগত দিনে শুনেছি যে এরকম ভাবে অনেক জমি দখল হয়েছে, এখন কেউ যদি আমাদেরকে এসে না কমপ্লেন করে আমরা তো মানে নিজের টাকাটা এখানে যেতে পারি না। ভুক্তভোগীরা অভিযোগ করলেও আইনি বাধ্যবাধকতা এবং মনির বাহিনীর কারণে দখল হওয়া জমি উদ্ধার করা যায়নি, বরং উল্টো আইনি হয়রানির প্রমাণ রয়েছে। যদিও কাগজপত্রের ফাঁকফোকর এবং সংঘবদ্ধ চক্রের কারণে ঢাকা উদ্যান এলাকায় মনির জমি দখলে এমন সুযোগ নিয়েছে বলে জানিয়েছেন তরুণ এই কাউন্সিলর। আপনি যে মনির সাহেবের কথা বলছেন, সে মনির সাহেবের কিন্তু আমি দোষ দিব না, তার সাথে আরো কিছু লোকজন জড়িত আছে দেখি তো মনির সাহেব করতে পারছে, এবং এক মনির সাহেবকে দোষ দোষারোপ করলে কিন্তু হচ্ছে না, আপনাকে পুরো চক্রটাকে আপনাকে ইনভেস্টিগেশন করে বের করতে হবে। তথ্য রয়েছে মনিরের এই চক্রে রয়েছেন সিরাজুল ইসলাম ওরফে সিরাজ, আব্দুল হাই, আনোয়ার মাসুদ, খালিদ ওরফে হুন্ডা খালিদ, হুমায়ুন আহমেদ ওরফে শুটার হুমায়ুন, লিটন, মিজানুর রহমান মিজান এবং সুলতান আহমেদ। সার্বিক বিষয়ে আবারও ফিরে যাব মনিরের মা সাভিয়া খাতুনের কাছে। বাজার আছে আপনার হাজবেন্ডের নামে, এই বাজারে নাকি অনেক জমি আপনাদের দখল করা, এটা অনেকে বলতে চায়, আসলে এই ব্যাপারে কি বলবেন? না আমার কোনো দখলের জমি না, ওই জমি পুরোটা আমার রাস্তা যে কিনছে ওটা 2 কোটি টাকা দিয়ে আমি যে মেন রাস্তা ওটা 2 কোটি টাকা। সরকারি রাস্তা 2 কোটি টাকায় কেনার এমন যুক্তি আসলে মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার অংশ ছাড়া কিছুই নয়, অর্থাৎ মায়ের এমন খোরা যুক্তি আর স্থানীয়দের অভিযোগে মিল রয়েছে, মানে মা সাভিয়া খাতুনের বিরুদ্ধেও ছেলের অপকর্মে মদদ দেওয়ার অভিযোগ স্থানীয়দের। আর আমার ছেলে তো এগুলি কোনো কিছু করে নেই, ওটা তো তোকে থেকে প্রেমটাকে একটা সবাই কিনবে সে জানে, এসব কিচ্ছু জানে না, কখনো ওর এত কিছু অভিজ্ঞতা নেই। অস্ত্র মামলার চার্জশিটভুক্ত হলেও এমন একজন আসামি কিভাবে দেশ ছাড়লেন সেই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবুর কাছে। আদালতের অনুমতি ছাড়া তো দেশের বাইরে এসে যেতে পারবে না। এত আলোচিত একটা মামলার আসামি এত দ্রুত জামিন পেয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? না অবশ্যই এই ধরনের যার বিরুদ্ধে অস্ত্র মামলা আছে বা মাদকের মামলা আছে তার তো এত তাড়াতাড়ি জামিন পাওয়াও তো ঠিক হয়নি। সবচেয়ে বড় কথা যে কোন আদালত থেকে জামিনটা হয়েছে, তাহলে সেই আদালতে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, এই যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করা। এখন দেশের বাইরে যদি যেয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে। এ অবস্থায় আবার ফিরে যাব ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহর কাছে। আসামি যার বিরুদ্ধে এতগুলো মামলা আছে তিনি জামিন পেলেও দেশ ত্যাগ করতে পারেন না, কারণ জামিনটা দেয়াই হয় তাকে যে তিনি প্রতিনিয়ত কোর্টে যখনই নির্ধারিত তারিখ থাকবে সেই তারিখে তিনি উপস্থিত থাকবেন, বারংবার তার এই উপস্থিতি নিশ্চিত করতে হবে। সুতরাং তিনি এই হাজিরা দেওয়ার জন্যে তিনি দেশ ত্যাগ করতে পারেন না, তাকে অবশ্যই দেশে থাকতে হবে। আইনকে শুধু বৃদ্ধাঙ্গুলি দেখাননি, এক্ষেত্রে কোন বিধানে একজন ব্যক্তি বিদেশ যেতে পারেন সে ব্যাখ্যাও দিয়েছেন রাষ্ট্রের আইনজীবী। হ্যাঁ, কেউ যদি এমন কোনো অসুস্থতা হলো যে তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে সে আদালতে জানিয়ে আদালত থেকে সময় নিয়ে আদালতের অনুমতি নিয়ে যেতে পারেন, কিন্তু আদালতের অনুমতি ব্যতিরেকে কিংবা ওই রকম বৈধ কারণ ছাড়া যার বিরুদ্ধে এতগুলো মামলা সেই আসামি বাইরে যেতে পারবে না। পুলিশের খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী মনির হাইকোর্ট থেকে নিয়েছেন স্থায়ী জামিন, তারপর পালিয়ে গেছেন আমেরিকায়, যিনি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি দাবি করেন এবং ঢাকা উদ্যানের স্বঘোষিত সভাপতিও তিনি। এখন দেখার বিষয় এমন একজন সন্ত্রাসীর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যিনি গ্রেফতারের পর সাময়িক সময়ের জন্য সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এলেও জামিনে বেরিয়ে আসার পর তা আবারও আতঙ্কে রূপ নিয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।